গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এলাম দেখো সকাল সকাল ব্রাশটা সেরে নিয়ে এবার আমি চা বসিয়ে দিয়েছি চা খাবো তো আমি লাল চা সকাল থেকে খেতে পারি না তাতে আমুলের চা হোক বা দুধ চা হোক দুটোই আমার চাই আমি সকালটায় অন্তত লাল চাটা খেতে পারি না বিকালে হলেও চলে যায় এখানে চা চিনি দিয়ে দিলাম সমস্ত কিছু এবার চাটা ফুটে গেলেই অফ করে দেবো আর কি তো অনেক দিন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমার কিছু প্রবলেম চলছিলো অনেক কিছু প্রবলেম আছে তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব তো রোজ মনে হয় ভিডিও শ্যুট করব ভিডিও শ্যুট করব আর ব্লগ দেব কিন্তু আমার হয়ে ওঠে না আর কি দেখো এখানে চাটা প্রায় হয়ে গেছে কিছুটা শরীরের প্রবলেম কিছুটা মনেরও প্রবলেম বলতে পারো মানে নানান ধরনেরই প্রবলেম আছে আর কি সমস্ত তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব। তো এবার চাটা খেয়ে নিই চাটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে একবার আমাকে কমেন্টে সবাই জানাবে তো চাটা আমার এবার হয়ে গেছে চাটা এবার আমি নামিয়ে নিয়ে সবাই মিলে চা খেয়ে নেবো চা খেতে বাকি আছি আমি আর আমার যা আর আমাদের যে কাকিমা বাড়িতে কাজ করে সে বন্ধুরা স্নান সেরে চলে এলাম অনেকদিন শাড়ি পরে নি তাই ইচ্ছে হলো আজ একটু শাড়ি পরতে সেই জন্য দেখো শাড়িটা পরে নিয়েছি জানি না কতক্ষণ পরে থাকতে পারবো কারণ আমার শাড়ি পরা অভ্যেসটা দিনই চলে গেছে তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে আমার পেটে একটু প্রবলেম আছে যার জন্য আমি কোনো কিছুই টাইট করে শাড়াটা পরতে পারি না যার জন্য আমার শাড়িটা পরা হয় না তো দেখো এবার সানস্ক্রিন মেখে নিচ্ছি সানস্ক্রিনটা না মাখলে এখন রোদের আঁচ আছে বলো রোদ আছে বলো আর উনুনের আঁচ আছে সমস্তটাই গোটা স্কিনে পাবে সেজন্য সানস্ক্রিনটা আমি ইউজ করি যাতে আমার স্কিনটা খারাপ না হয়ে যায় তো আমি আয়ুরে সানস্ক্রিনটা ইউজ করছি মোটামুটি ভালোই সেই জন্য আর এবার দেখো সিঁদুর টিঁদুর পরে নেবো আর কি আসলে পেটে একবার করে ব্যথা হয় যার জন্য দেখো শরীরটা আমার অনেকটাই খারাপ হয়ে গেছে তোমরা আমার আগে চেহারা আর এখন চেহারা হয়তো অনেকটা তফাত আছে আর শীতকাল বলো আর গরমকাল বলো আমার কিন্তু লিপবাম চাই কারণ আমার লিপবাম ছাড়া হয় না আর কি মানে কেমন একটা লাগে তো মালাটা খুলে স্নান করতে গেছিলাম কারণ রঙটা যেহেতু চলে যাবে যে সেই জন্য আমি মালাটার মানে খুলে দিয়েই আর কি আমি স্নান করতে যাই তো মালাটা লাগিয়ে নিলাম আর বুঝতে পারছি না অনেকদিন পর শাড়ি পরেছি তো মনে হচ্ছে কে জানে কতক্ষণ পরে থাকতে পারবো আর গরমটাও অসহ্য আছে বৃষ্টি খুব একটা যে হচ্ছে সেটা না মোটামুটিভাবে বৃষ্টি হচ্ছে তো এবার সিঁদুরটা পরে নেবো আর কি চুলটা এভাবে না তুললে গোটায় ঘাড়াটারে চলে আসে যার জন্য আমি চুলটাকে খোলা খুব একটা রাখতে পছন্দ করি না টেনে এটে রাখতে পছন্দ করি তো এখানে কোটো টিপ পাওয়া যায় যার জন্য আমি কোটো টিপটাই বেশি ইউজ করি সবাই আশা করি কোটো টিপই ইউজ করো তো এবার দেখো সিঁদুরটা পরে নেবো প্রথমে লিকুইডটা দিয়ে তারপরে আমি সিঁদুর পড়ি কারণ গোটায় নেমে যায় না মানে গরম তো গরমে নেমে যায় আগে এই লিকুইডটা দিয়ে সিঁদুরটা আমি দিই মাথায় মানে যেটা আসল গুঁড়ো সিঁদুর সেটা আমি লিকুইডের ওপরে পড়ি যাতে সিঁদুরটা না আমার গোটায় মানে মুখে আর কি গোটাই মাখা যায় যার জন্য মানে গলেও নেমে যায় গোটায় লেগেও যায় আর কি এদিক ওদিক সেদিক যার দিলে সিঁদুরটা একভাবে বসে থাকে তারপরে কিছুক্ষণ একটু হাওয়াতে বসে যাতে সিঁদুরটা শুকিয়ে যায় তারপরে আমি বাইরে গিয়ে রান্না টান্না করি আর কি সবাই বলে সিঁদুর হয় তার জন্য আমি চেষ্টা করি সবসময় সিঁদুরটা পরার আমার বড় আয়না থাকতেও আমি ছোট আয়না দিয়েই পূব মুখে সিঁদুর পড়ি কারণ আমার বড় আয়নাটা উত্তর দিকে রাখা আছে যার জন্য আমি পূর্বমুখে ছোট আয়নাটা দিয়েই সিঁদুরটা পরি সবাই যেটা বলে সেটা মেনেই চলি এবারে কপালে লেখন কার কখন কি আছে বলা তো চায় না না সবাই আমাকে এগুলো শেখায় যে এইভাবেই সিঁদুর ঠাকাতে হয় যার জন্য আমি এইভাবে সিঁদুর ঠাকাই তারপরে হাতে সাকার দেয় নোয়াতে ছুঁয়ে প্রণাম করতে হয় সেটা তোমরা অনেকেই জানো বা সবাই জানো আর এটা ছাড়া আমার একদমই চলবে না কারণ এটা আমাকে দিনে নিতেই হবে মানে কতবার যে আমার সেন্ট চাই আমি নিজেও জানি না আমি সেন্টের পোকা বলতে পারো এক ধরনের ঠিক আছে আমার খুব ভালো লাগে সেন্ট মাখতে তো এখানে দেখো শাড়ি পরে ফেলেছি আর কি মানে এখনো আমি ঠিক বুঝতে পারছি না কতক্ষণ শাড়িটা পরে থাকবো তো চলো দেখা যাক পরে যখনছি তখন আশা করি একটা বেলা ট্রাই করবো পরার তো জানি না এদিকে দেখো কিছুক্ষণ পর শুরু হয়ে গেছে অঝোর বৃষ্টি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতেই রান্না টান্না আমার হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বৃষ্টিটাই শেয়ার করলাম কারণ দিন পর এত বৃষ্টি পড়ছে তো খুব আনন্দ লাগছে যার জন্য বৃষ্টিটাই তোমাদের সাথে আগে শেয়ার করলাম দেখো বললাম না আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতে পারবো না আমি কিন্তু নাইটিটা অলরেডি পরে নিয়েছি শাড়ি পরে আমি আর থাকতে পারছিলাম না আর ভিজটি বৃষ্টিতে না ভিজতে আমার খুব ইচ্ছে করছিল জানো তো কিন্তু আমি ভিজতে পারছিলাম না কারণ আমার বর আমাকে একদমই বৃষ্টিতে ভিজতে দেয় না আমার ঠান্ডাটাও চট করে লাগে না কিন্তু তাও আমাকে কে কেন জানি না ভিজতে দেয় না তাও আমি মানে ছাদে ভিডিও করার তালে আর কি দৌড়ে ছুটে চলে ভেজার জন্য দেখো এখানে বৃষ্টিটা হাতে করে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে